এই যা তো স্যার আইছে, আমি স্যারের কাছে পড়বো না। ওমা, তুমি এত পুরা স্যার রাখছো কেন আমার জন্য? এরকম স্যারের কাছে পড়তে মন চায়? এখন যা, টেবিলে যা। তুই যাইতেছি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন নি আপনি? আমরা এই স্যারে বাপের মতো সম্মান করতাম, যে ডরাইতাম না স্যার। স্যার, ও নো, এই যে এরম একটা দিয়া না আমরা রে ফিডাইতেন। 19-20 কথা না শুনলে ফ্যাক্টরি বাইরে এ দিবেন, কোনো সমস্যা নাই স্যার। মা, তুমি লাঠি দিতেছো কেন? এটা কি আর ওই আগের যুগ আছে নাকি? স্যার, আপনার বেতনটা কালকে দিয়া দিব, বুঝছেন? পুরো মাস পড়াইলে তারপরে না বেতন দিবি? না না স্যার, আপনার বিষয় আলাদা। আপনি কিছু জানেন মাইয়ার স্যার নিয়ে? আপনি তো আমারও স্যার ছিলেন। আপনার টাকা পয়সা আমি একবারে মাসের শুরু দেখলি আর রাহার চেষ্টা করবো। মা, আজকে বেতন দিয়ে বিদায় করে দাও। মানে আজকে তুমি ইচ্ছে করলে বেতনটা দিতে পারো। খোলা যায়, আমিও তো ঠিক ওইভাবেই খুলছিলাম আমার বার্থ সার্টিফিকেট দিয়ে। স্যার, বিকাশের এই স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার অনেক কাজগুলো ইজিলি করতে পারি। যেমন আমি আমার মোবাইলে রিচার্জ করতে পারি, আমার কলেজে টিউশন ফিস ক্লিয়ার করতে পারি, আর এই বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এখন আমি আপনার বেতনটাও দিয়ে দিতে পারবো আপনার বিকাশ অ্যাকাউন্টে। তোর মাইয়া তো অনেক বুদ্ধি। ওয়াও, মাইয়া তো অনেক স্মার্ট আছে। ইয়া ভেরি স্মার্ট, ভেরি গুড, আই লাইক ইট। মোবাইলের সব কিছু বুঝে, মানে মোবাইল রিলেটেড যে কোনো বিষয় ও একের এক্সপার্ট। আমরা তো ওর ভাষায় মোবাইল ইঞ্জিনিয়ার কই। প্রতিদিন ছেড়ে মেয়ে এরকমই হওয়া উচিত। সমাজ না হলে উন্নতি করবে না, দেশ না হলে উন্নতি করবে না, রাষ্ট্রের উন্নতির জন্য। এই স্যার রে, আমরার গ্রামে এক নামে সবাই চিন্তা করে নাম করা টিচার আছিল আমরার স্যার। তোর মা 7-এ থাকতে দুইবার ফেল করছে না রে? প্রথমবার এই মাইয়া 2 বিষয়ে ফেল করছে, পরের বার আবার পরীক্ষা দিয়া 5 বিষয়ে ফেল করছে। পরে তোর নানা আমারে রাইখা দিল। আরে স্যারের কাছে কইরা তো অনেক ভালো নাম্বার নিয়ে পাস করতে পারছিলাম না স্যার? শামসের নি তোর ওই অঙ্কের কথা মনে আছে নি, যে একটি তৈলাক্ত বাস? হ্যাঁ স্যার। একটি তৈলাক্ত বাসের উচ্চতা 14 ফিট, একটি বানর 10 বার লাভ দিয়া ওই বাসটিতে উঠেছে। তাহলে এখন ক, ওই বানরটি কোন জঙ্গলে থেকে এসেছিল? আমি কইতাম স্যার। কিরে ক, আরে দি কলম ল, খাতা কলম ল, দে তোর মারে খাতা কলম দে। স্যার, আমি চেষ্টা করতেছি। কিরে, বাইর করতে পারছিস নি? আমি কিন্তু বাড়ি দিব তোরে। 10 বার লাভ দিছে স্যার, বাড়ি দিয়ে না, ওর ওর সামনে ডিপোজিট না স্যার। তা কম কইতে কইছি না? আচ্ছা কর, ঠান্ডা মাথায় কর, দেই করছস, দেই আমার খাতা দে। কি লেখছস? স্যার আমাকে ক্ষমা করে দেন, আমি পারি না। তুই তো পারি না বানান্ড, ভুল করছস। এখন সত্যি একটা বাড়ি দেবো। কেমন করে কতবার করাইছি এ স্যার? ও মাই গড, এই তো ট্রান্সলেশন দি মনে আছে নি? এই ট্রান্সলেট কর। সে আমার থেকে বিদায় নিল, সে আমার কাছ থেকে বিদায় নিল, এটা মনে আছে নি? এরি তো তোরে করাইছিলাম। হ্যাঁ ক, এরে পারমু স্যার, টাটা বাই বাই। এক কেরে আন একটা বাড়ি দিমু, একটা বাড়ি দিমু। কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই, যা পড়েছি সব ভুলে গেছে স্যার। এটাই তো হইব। যাক ভালোই হয়েছে, আমার আম্মুর স্যার আম্মুকেই পড়াক। আমি আপনার কাছে পড়তাম না আম্মু, আমি স্যারের কাছে পড়বো না।
வரின் நாள் மறுநாள் என்று